ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছের একটা রেসিপি, ট্যাংরা মাছের ঝোল ঝাল রেসিপি। ট্যাংরা মাছটা বেগুন দিয়ে রান্না করব। এখানে মাছটা আগে ভেজে নিচ্ছি। তো এদিকে মাছটা ভাজা হোক, আর এদিকে মাছের জন্য মশলা তৈরি করে নিই। এখানে নিয়েছি লাল কাঁচা লঙ্কা 3টে, গোটা জিরে আর গোটা ধনে, এগুলো সব বেটে নেব। আর কড়া গরম করে তেল দিয়ে দিলাম। এখানে আমি বেগুনটা ভেজে তুলে রেখে দেব। এখানে ছোট ছোট বেগুন 2টো নিয়েছি, 4 পিস করে। আর এখানে বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটেছি, আর এই মাছটা আমি ভেজে তুলে রেখেছি। তো বেগুনটা ভেজে নিয়ে এবার তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি মাছটা রান্না করার জন্য। তো দিয়ে দিলাম 1টা তেজপাতা 2 টুকরো করে, 1টু গোটা জিরে ফোড়ন, 1টু নেড়ে নিয়ে এর মধ্যে টমেটো কুচিগুলো আগে দিয়ে ভেজে নেব। তো টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। এবার আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, মশলাটা কষানোরও সুবিধে হবে, কারণ মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। আর মশলাটা এবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার দেব স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, কালারটা আসার জন্য, ঝোলের কালারটা একটু লাল হবে, দেখতেও ভালো লাগবে, একটু চিনি দিয়ে দিলাম সেই জন্য। এবার ভালো করে মশলাটা আমি কষাবো, আর এর মধ্যে দিয়ে দেবো, আমি লাল শুকনো লঙ্কা দিইনি যেহেতু, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। তো এই গুঁড়ো লঙ্কা অল্প পরিমাণে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো তেল ছাড়া পর্যন্ত। তো বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভিজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে আবার মশলার সাথে একটু কষিয়ে নেব। তো ভালো করে মাছগুলো মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে তারপরে আমি জল দেব। তো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, সেটা দিতে ভুলে গেছিলাম। তো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা খুলে আরও একবার আমি নেড়ে দেব মাছের ঝোলটা, নেড়ে দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা ট্যাংরা মাছের ঝাল ঝোল রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে এবার নামিয়ে ফেলবো। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।